আমরা জানি যে এই টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক টিম হচ্ছে সেন্ট্রাল জোন, একটা ব্যালেন্স সম্পন্ন একটা টিম। তো আপনাদের আজকের ম্যাচ নিয়ে কি ধরনের পরিকল্পনা? ম্যাচের পরিকল্পনা ফার্স্ট ইনিংস যদি এই যে ব্যাটিং, তো আমি যেটা চাইছি ফার্স্ট ইনিংস ব্যাটিং করব। ফার্স্ট ইনিংস আমার 120 টার্গেট ইচ্ছা, এখন আল্লাহর প্রসাদ। আপনাদের টিমে কি কোনো ধরনের চেঞ্জ আছে কিনা? কোনো চেঞ্জ নেই, সেম টিম। ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আমরা দেখতে পেলাম যে সেন্ট্রাল জোন চতুর্থ জিতে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, তো আপনার কি ধরনের চিন্তা ভাবনা আজকের ম্যাচ নিয়ে? আসলে আমরা মূলত এর আগে চারটা ম্যাচ খেলছি, চারটার মধ্যে তিনটা জিতছি, একটাতে আমরা মানে হেরে গেছি। তো তিনটাতে আমরা টার্গেট নিয়ে খেলেই জিতছি, আর একটা যেটাতে মানে হেরে গেছি সেটাতে আমাদের আগে ব্যাট করছিলাম আমরা, সো আমাদের জন্য হয়তোবা বেটার, ইনশাল্লাহ আমরা জিতবো টার্গেট নিয়ে খেলেই। কারণ আমাদের ধারাবাহিকতা তিনটা ম্যাচ আমরা টার্গেট নিয়ে খেলেই জিতছি, ইনশাল্লাহ এটাতেও জিতবো। আমরা জানি যে সেন্ট্রাল জোন হচ্ছে সবচেয়ে এখানে হচ্ছে একটা ব্যালেন্স টাইম সম্পন্ন একটা টিম, বিশেষ করে তারা হচ্ছে এই কারণে আসলে আপনাদের মধ্যে এক ধরনের প্রেশার কাজ করছে কিনা? আসলে কথা হচ্ছে যে আমাদের মধ্যে তেমন প্রেশার কাজ করে না, কারণ কথা হচ্ছে যে আমরা মূলত যে কোনো দলকেই মানে 60-70 রানের মধ্যে রাখে দেওয়ার আমাদের ক্ষমতা আছে, আমাদের সেরকম বোলিং আছে, বোলিং অনেক ভালো ভালো বোলিং আছে, আর টার্গেট নিয়ে খেলতে আমাদের ব্যাটসম্যানগুলো অনেক ভালোবাসে, সেক্ষেত্রে আমরা এদেরকে কোনো কিছু মানে তেমন কিছু মনে করতেছি না, ইনশাল্লাহ আমরা জিতবো। আপনাদের টিমে কি কোনো পরিবর্তন? আমাদের টিমে হ্যাঁ, একজনের পরিবর্তন, যে একজন অসুস্থতার জন্য খেলতে পারে না, তার বদলে একটা ছোট ভাইকে নামানো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। Thank you.
Oh,